যে অভ্যস্ত যে তোমার ভালো স্কুলে পড়েছো, স্কুল থেকে অনেকগুলো র্যাঙ্ক হয়েছে, তাই না? সাধারণত আমরা এরকমভাবে বলি। বা কেউ বলতে পারে যে ওই স্যার খুব ভালো পড়ানোর, কোচিং থেকে অনেকগুলো র্যাঙ্ক হয়। এখানে র্যাঙ্কটা নির্ভর করে এক্সাম সেন্টারের ওপর। শিক্ষক বিরোধী কত ঘুষগুলো দিয়েছে, যেগুলো শোনা যাচ্ছে অ্যামাউন্টগুলো 6 লাখ 7 লাখ 10 লাখ এরকম টাইপের। এখানে ঘুষটা 1 কোটি থেকে শুরু হয়। এখানে ওই পার্ক কেসের ঘুষটাই 1 কোটি থেকে শুরু হচ্ছে। ওদের ওপর বিস্ফোরা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতা, চরম অপদার্থতা এবং তাদের বহিরাগত তোষণ। এবং পশ্চিমবঙ্গে যে আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপর বহিরাগত আমলারা ছড়ি চালাতে পারে কি না, এটা তার পরীক্ষা। আমরা যখন বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তখন বললাম তো কোনো রিটেন অর্ডার আসেনি। মুখ্যমন্ত্রী যখন পাবলিকলি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এটা করো ওটা করো বলে, হয় না সেগুলো রিটেন অর্ডার না ওরাল অর্ডার? মুখ্যমন্ত্রী কি এখন মুখ্যমন্ত্রী রিটেন অর্ডার দেবেন? মুখ্যমন্ত্রী কি মানে তো তুমি রিটেন অর্ডারটা মানি? মুখ্যমন্ত্রী বলেছে ডোমি সার্ভি বাতিল হবে, ডোমি সার্ভি বাতিল হবার যে নির্দেশিকা সেটা তুমি টাইপ করে দিয়ে দাও, মুখ্যমন্ত্রী সই করে দেবো, ওটাকে রিটার্ন অর্ডার বলে। তোমরা কি সেই রিটার্ন জিনিসটা বানিয়ে দিয়েছো? তাই কি মুখ্যমন্ত্রী বা টাইপ করবে সারাদিন বসে বসে রিটার্ন অর্ডার? আমরা আবার আন্দোলনে নামছি। সর্বভারতীয় পরীক্ষা নীট আর এই নীতিই কিন্তু কারচুপির অভিযোগ, যার ফলে দেখা যাচ্ছে যে বাংলার যে যুব সমাজ যারা ডাক্তার হবার স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন আজ ভেঙে যেতে বসেছে। তাদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে কি বলবেন? প্রথমত সর্বভারতীয় পরীক্ষা যেগুলো হয় সেগুলো প্রায় সবকটাই কারচুপি হয়। এগুলো বাঙালি ছেলেমেয়েদের ধারণা শুধু কম থাকে, তারা মনে করে তারা মেরিটের কারণে পায় না পায় না, যত গিয়ে দেখলো তার নাম নেই, আমি পাইনি। UPBR রাজস্থানের অনেকগুলো নাম দেখে তারা ভাবে তারা বোধ হয় সারাক্ষণ সব বিদ্যাসাগর হয়ে গেছে, তাই জন্য গিয়ে ফেরে এটা আত্মজ্ঞানিত ভোগে। কিন্তু প্রতিবার যে কোনো পরীক্ষা, সেটা BSF এর পরীক্ষা হতে পারে, সেটা ডাক্তার হওয়ার নিট পরীক্ষা হতে পারে, পেপার আউট হয় জালিতে এদের ভর্তি, ঠিক আছে? তুমি মানে আরে ভাই UP, বিহার, রাজস্থান, দিল্লি এরা হচ্ছে এই সেন্ট্রাল পরীক্ষাগুলোকে অপারেট করে সেখানকার লোকজন, ঠিক আছে? কী সেটা কী হবে? এদের এমনিতে তো চেনে, এখানে এদের পাবলিকগুলো দেখো না, বাংলাটা বোঝা দরকার। নিট পরীক্ষা এবার ভয়ঙ্করভাবে মানে অন্যান্যবার তো বোঝা যায় কিন্তু নেটওয়ার্কটা অন্যভাবে খেলে। নিট পরীক্ষা আগেও পেপার লিক হয়েছে এবং জালি হয়েছে ওদের ভেতরে ভেতরে নেটওয়ার্কগুলো, যে নেটওয়ার্কগুলোর সঙ্গে বাঙালির কোনো সম্পর্কই নেই। এবার খুব ভয়ঙ্কর ব্যাপার হয়েছে, আমি কটা উদাহরণ দিয়ে দর্শকদের বুঝিয়ে দেবো যে তারপরে বুঝে যাবেন, ঠিক আছে? তো মানে যে যেরকম পশ্চিমবঙ্গ যে রাজ্য সে শিক্ষক দুর্নীতি হয়েছে সেখানে OMR sheet এই জটিল, একটু বোঝা জটিল, ঠিক আছে? এটা বোঝা একদমই জটিল না, এটা একটু বললেই বোঝা যাবে। যেরকম গুজরাটে একটি জেলা আছে, হ্যাঁ এটা গুজরাট একটা ইম্পর্টেন্ট আবার এই জালি করার একখানা সেন্টার হয়েছে এই নিটে। তো গুজরাট একটা জেলা আছে গোধরা, গোধরা অনেকে জানেন হচ্ছে ওই 2002 যে দাঙ্গা হয়েছিল তার যে স্টার্টিং যেখান থেকে হয়েছিল সে গোধরার ইয়ে। তো গোধরা কিন্তু একটা জেলা, ঠিক আছে? গোধরা জেলাটা প্রত্যন্ত গ্রাম, সে প্রত্যন্ত গ্রামে সেখানে বিদ্যুৎ অনেক সময় থাকে না এবং ফেসিলিটিস নিয়ে একটা স্কুল আছে, ঠিক আছে? জয়রামজি স্কুল, ঠিক আছে? শ্রী জয়রামজি স্কুল। সেই শ্রী জয়রামজি স্কুলে ঝাড়খণ্ড, বিহার এসব নানা জায়গা থেকে লোকে সেন্টার ফেলেছে বাই চয়েস, এমনি এমনি না, মানে এমন নয় যে লটারিতে পড়ে গেছে, বাই চয়েস তারা ওখানে ফেলেছে। বাড়ি থেকে 1600 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে গিয়ে তারা পরীক্ষা দিতে চায় এবং সেই সেন্টার রক্তগর্ভা, সেই সেন্টার থেকে পরের পর র্যাঙ্ক, বুঝতে পারছো? মানে এরকম একটা। তো হরিয়ানা তে একটি ঝাঝার বলে একটা জায়গা আছে, সেখানে একই সেন্টারের 6টা ফার্স্ট, সর্বভারতীয় পরীক্ষায় 6 জন ফার্স্ট হয়ে গেছে হরিয়ানার ঝজ্জর নামক একটি এক্সাম সেন্টার থেকে। এরকম ইন্টারেস্টিং, এখানে র্যাঙ্কগুলোর সঙ্গে সাধারণত আমরা কী বলি, আমরা যাতে অভ্যস্ত যে তোমার ভালো স্কুলে পড়েছো, স্কুল থেকে অনেকগুলো র্যাঙ্ক হয়েছে, তাই না? সাধারণত আমরা এরকমভাবে বলি। বা কেউ বলতে পারে যে ওই স্যার খুব ভালো পড়ানোর, কোচিং থেকে অনেকগুলো র্যাঙ্ক হয়।
এখানে র্যাঙ্কটা নির্ভর করে এক্সাম সেন্টারের ওপর, ঠিক আছে? কোন এক্সাম সেন্টার, এবং সে আবার কি ছখানা ফার্স্ট হয়েছে, অল ইন্ডিয়া ফার্স্ট টপ মার্কস, যে 720-720 ছটা একই এক্সাম সেন্টার সিকোয়েন্সে তাদের কি বলবো রোল নাম্বার বা হোয়াট এভার ক্রমিক সংখ্যা। তো মানে এবার এটা হচ্ছে যে তোমার হিমশৈলের চূড়া। আমি ধরো টাকা নিয়ে তোমাকে ডাক্তারি পাইয়ে দেবো, তো তোমাকে তো ফার্স্ট করানোর দরকার হবে না, না ডাক্তারি পাইয়ে দেওয়ার জন্য। তুমি যদি ফিফথ হও, তুমি যদি ফিফটিন্থ হও, তুমি যদি 115th হও, তাহলে তুমি ডাক্তারিতে চান্স পেয়ে যাবে, তোমার সেটুকুই জরুরি, ঠিক আছে? তো এইটা হচ্ছে টপগুলো দিয়ে বোঝা গেছে যে কী ভয়ঙ্কর জিনিস করা হয়েছে। আরও কিছু উদাহরণ আছে, যেরকম নিটের যে প্যাটার্ন, যেরকম সেটা হচ্ছে যে তুমি 720 পেতে পারো, 716 পেতে পারো, 720-718 এগুলো পেতে পারো না, ঠিক আছে? 4 নম্বর এই বিষয়টা হয়। তো এবার মানে এই জিনিসটা কী হলো, সেটা নিয়েও পোস্ট উঠেছে, তাতে নিট এবার বুঝে গেছে যে এটা খুব ধরা পড়ে যাচ্ছে, সাবাই দিয়ে যে কিছু কোর্ট ফোর্টের সামনে, ঠিক আছে? সেটাও আইনজ্ঞরা বলেছে যে এগুলো সব ভুয়া। তুমি মানে কোর্টের সাফাই দিয়ে তুমি নম্বর লোকেদের বাড়িয়ে দিয়েছো, এটা কোর্টের সাফাই দিচ্ছ, কোন কোর্ট তোমায় বলেছে নম্বর বাড়িয়ে দিতে? কোর্টে তো এখন কেসটা এসছে সুপ্রিম কোর্টে, এবং তারা নোটিশ পাঠিয়েছে, ডেট দিয়েছে। এর থেকে যেটা হবে, এটার এবার এতক্ষণ তো কী বিষয়টা বোঝানো গেল, এর থেকে যেটা হবে যে বিরাট ক্ষতি হয়ে যাবে। একটু প্রথমে ছেলে মেয়েদের বোঝা উচিত, এবং ছেলে যারা আছো যারা শুনছো, যে ডাক্তারি ভর্তির প্রক্রিয়াটা কীভাবে হয়। যে কোনো রাজ্যে ধরো যে মেডিকেল কলেজগুলো আছে, মেডিকেল কলেজ মূলত রাজ্য সরকারেরই হয়, তার ধরো 100টা সিট আছে, সাপোজ 100টা সিটের মধ্যে 15% হচ্ছে অল ইন্ডিয়ার কোটা, আর 85% হচ্ছে রাজ্য কোটা, রাইট? এবার এই যে নিট পরীক্ষা যারা দিয়েছে, এরা একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক পায়, আরেকটা তারা স্টেট র্যাঙ্ক পায়, যে যে স্টেটে যে যে স্টেট তারা চয়েস দিয়েছে, এটা একটা মজা আছে পরে, ঠিক আছে? তো অল ইন্ডিয়া র্যাঙ্কের এবার ধরে রাখো এমনভাবে জানি হয়েছে যে অল ইন্ডিয়া কোটাটা রাখা হয়েছে এখানে, যাতে অন্য রাজ্যের কিছু কিছু লোক 15% কোটায় এখানে এসে পড়তে পারবে, আবার এই রাজ্যেরও কিছু ছেলে মেয়ে তারা অন্য অন্য রাজ্যে ওই 15% কোটার মাধ্যমে অল ইন্ডিয়া র্যাঙ্কের মাধ্যমে পড়তে পারবে। এইটা এই বছর যেটা বলা যাবে, এবং প্রতি বছরই এটা হচ্ছে, এই বছর কোনো প্রকটভাবে বলা যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক মানে হয়ে যাবে এটা ইউপি বিহার গুজরাট র্যাঙ্ক, মানে ইউপি বিহার গুজরাটের জন্যই অল ইন্ডিয়া কোটাটা, অর্থাৎ ইউপি বিহার হরিয়ানা গুজরাট এরা অল ইন্ডিয়া কোটা 15% প্রথমেই পকেটে রেখে দিল। যাক, এইবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা আছে। কী সেই সমস্যা? মানে এতক্ষণ তো আমরা যা করলাম, এতে একদম মোদীর কেন্দ্রীয় সরকার দায়ী, ঠিক আছে? এই জোর করে নিট চাপিয়ে দেওয়া, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা ভালোই চলছিল, এখনও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ইঞ্জিনিয়ারিং প্রতি বছর হয়, তা নিয়ে কোনো রকম পেপার আউট দুর্নীতির অভিযোগ শুনেছ? তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অলরেডি পরীক্ষাটা হয়, বায়োলজিটা ঢুকিয়ে দিলেই সেটা ডাক্তারের জিনিসটা হয়ে যেত, রাইট? এটা হচ্ছে রাজ্যগুলোর থেকে ক্ষমতাটা আমি নিয়ে নিয়ে, যাতে কিনা রাজ্যগুলোর মেডিকেল, শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না, পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল সকলের থেকে আমি ক্ষমতাটা নিয়ে নিয়ে, যাতে কিনা আমি ইউপি বিহার গুজরাট আড্ডাম বাড্ডাম এদের মধ্যে আমি লুটের মাল ভাগ করে নিতে পারি। এটা কোরাপ্ট, ঠিক আছে? সকলেই জানে এগুলো কোরাপ্ট টাইপের স্টেট, গুজরাট ডিফুজরাট মানে বুঝতেই পারছো, ঠিক আছে? মানে আপনার কথা ধরে বলতে হয় যে একসময় উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু ডাক্তারি পড়া যেত, তারপরে জয়েন্ট এন্ট্রান্সের মধ্য দিয়ে, তারপরে কিন্তু এই যে নিটের, এখন গুজরাটিকে ঘুষ দিয়ে এই যে নিটেরও, এবং কার্যত একসময় এক বাঙালি বিচারপতি, সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতি, তিনি এই নিটকে সংবিধান বিরোধী বলেছিলেন। তো এই যে সংবিধান বিরোধীর পর আবার বিজেপি ক্ষমতায় এলো, তারপরে তারা ওটাকে পাল্টে দিল, আবার নিট নিয়ে এলো, কি বলবেন? দেখো, তার মানে কি, এই যে রাজ্য হাত থেকে ক্ষমতা নিয়ে নিট পরীক্ষাটা ধরতেই হবে, যতই ক্ষতি হোক রাজ্যগুলোর, যতই এই জালি হোক, যতই নিট পরীক্ষাটা করতেই হবে, কিছুতেই এগুলো রাজ্য হাতে আর ফেরত দেওয়া যাবে না। এর মাধ্যমে বোঝা যায় এটা একটা, ওরা একটা স্বর্ণের খনি পেয়েছে। এইভাবে টাকা তোলার একখানা সিস্টেম তো হতে পারে, এত বড় সিস্টেম আর নেই সারা ভারতে, মানে লক্ষ লক্ষ বললেও কম হবে, অনেক লক্ষ লক্ষ মানুষ
এবং তারা এক একজন এই তো তোমার ধরো শিক্ষকগুলো দিয়ে কত ঘুষগুলো দিয়েছে যেগুলো শোনা যাচ্ছে অ্যামাউন্টগুলো 6 লাখ 7 লাখ 10 লাখ এরকম টাইপের। এখানে ঘুষটা 1 কোটি থেকে শুরু হয়, এখানে ওই পার্ক কেসের ঘুষটাই 1 কোটি থেকে শুরু হচ্ছে, তোমার সংখ্যাটা অনেক বড়, বুঝতে পেরেছ না? মানে তোমার ধরো শিক্ষক, ধরো শিক্ষক নিয়োগ টোটাল আমরা দেখলাম যে যদি যোগ্য বলছে কত সামথিং লাইক 15-20 হাজার, অযোগ্য 5-10 হাজার, মানে হোয়াট এভার, মানে টোটাল ব্যাপারটা 25 হাজারের কাছাকাছি, বেশি কম নয়, ঠিক আছে? আমি ধরলাম সবই নয় অযোগ্য, যদিও তা নয়, 25 হাজার। এবার তুমি পাবো টোটাল যেটা মেডিকেল কলেজগুলো মিলে এর খনিটা এসব 25 হাজার থেকে অনেক বেশি, শুধু মানে লাখের ওপর, রাইট? ফলে এটা কি খনি, বুঝতে হয় লাখের ওপর এক একটা পিস মিনিমাম 1 কোটি। এটা মানে গুজরাটিরা ইউপিপিআর যে ওদের যে নেটওয়ার্কগুলো ওরা পেয়ে গেছে, ঠিক আছে, একদমই ছাড়তে চায় না, ভয়ঙ্কর ব্যাপার। এবং এর ওপর গোদের ওপর বিস্ফোরণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতা, চরম অপদার্থতা, এবং তাদের বহিরাগত তোষণ, এবং পশ্চিমবঙ্গে যে আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপর বহিরাগত আমলারা ছড়ি চালাতে পারে কি না এটা তার পরীক্ষা। ঠিক আছে, আমি ঘটনাটা বুঝিয়ে একটু ভেঙে বলি। 15% তো পুরো ধরো ইউপি বিহার গুজরাট ঝেড়ে দেবে এইটার ফলে, তাহলে বাকি 85% কি অন্তত বাঙালি ছেলেমেয়েরা পাবে? এটা একখানা উত্তর হচ্ছে না। বিহারে পপুলেশন 12-13 কোটি মতো, মেডিকেল সিট পশ্চিমবঙ্গের অর্ধেক, পপুলেশন পশ্চিমবঙ্গের থেকে বেশি, সামান্য বেশি, বা 12-13 কোটি, আর সিট পশ্চিমবঙ্গের অর্ধেক। ইউপির পপুলেশন পশ্চিমবঙ্গের ডবলের বেশি, ডবলের বেশি, তবুও সিট সংখ্যা মেডিকেলে পশ্চিমবঙ্গের থেকে কম। তার মানে তুমি যদি এবার এরা পাশাপাশি দেখছে যে এই পশ্চিমবঙ্গের সিটগুলো হচ্ছে আছে ওদের রাজ্য কোটার সিটগুলো আমাকে তাহলে দখল করতে হবে বেআইনিভাবে, রাইট? এই যেসব স্টেটে এখন এগুলো যে লিক হয়েছে যে নেটওয়ার্কগুলো, সেগুলো ইউপি বিহার এইসব জায়গায় এখন গুজরাটও ঢুকবে, তো ওদের হাই নম্বর হয়ে আছে কাট অফে। এই কাট ওটা যে হাই কাট অফটাকে তোমার ব্যবহার করতে হবে এবার, তাহলে এই হাই কাট অফটা ব্যবহার করতে পশ্চিমবঙ্গের আমার একটা ডোমিসাইল মার্ক করতে হবে, তাহলেই আমি স্টেট কোটার জন্য এলিজিবল হয়ে যাবো। বোঝার চেষ্টা করো, এটা কিন্তু বোঝার একটা টেকনিক্যাল বিষয় রয়েছে। আমি জালি করে পেপার আউট করে হাই কাট অফ আনিয়েছি, আমার নিজে হাই নম্বর আনিয়েছি, কাট অফটা তুলে দিয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গে তো পেপারগুলো লিক হয়নি বা পশ্চিমবঙ্গে বাঙালি কেউ পায়নি, যার ফলে পশ্চিমবঙ্গের কাট অফটা লো যেতে পারে। সেই সুযোগটা নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের আউট করে পশ্চিমবঙ্গের স্টেট কোটার সিটগুলো আমি দখল করবো। এর জন্য আমার পশ্চিমবঙ্গের একটি ডোমিসাইল সার্টিফিকেট দরকার, যেটি কিনা আমাকে বলবে এ পশ্চিমবঙ্গের লোক, ঠিক আছে? সত্যমিথ্যা করার কথা অন্য কোনো রাজ্যে নেই, এভাবে যে প্রতিটি রাজ্যে ডোমিসাইল প্রমাণ হবে কী করে? তুমি পশ্চিমবঙ্গের, আমি পশ্চিমবঙ্গের, প্রমাণ হবে কী করে? একটা ধরো ডাক্তারিতে ভর্তির জন্য খুব স্বাভাবিক নিয়ম রয়েছে, যেটাকে ডোমিসাইল এ বলা হয়, যে তুমি কোন স্কুল থেকে পড়েছো সেটা পশ্চিমবঙ্গে কিনা, যেটা টেন্থ যে পশ্চিমবঙ্গে অবস্থিত কোনো স্কুল থেকে পড়েছো কিনা, ন্যাচারালি তোমার স্কুলের সার্টিফিকেট দেখা হবে কোন স্কুল, স্কুলটা পশ্চিমবঙ্গে অবস্থিত কিনা। কেউ যদি পশ্চিমবঙ্গে অবস্থিত স্কুল থেকে ক্লাস 10 ক্লাস 12 পাস করে, তাহলে সে তো পশ্চিমবঙ্গে তাকে থাকতেই হয়েছে, সে তো পশ্চিমবঙ্গের ব্যক্তি, তাই না? এটা এটা তো ডোমিসাইল এ, আমরা সকলে যারা স্বাভাবিক তারা এইভাবে, কিন্তু ইউপি বিহারের এটা তো সব অস্বাভাবিক, এটা তো ঠিক আছে, এটা তো সবই অন্য অন্য রকম না? তো এদের এদের এরা একটা ডোমিসাইল বি বলে একখানা জিনিস ব্যবহার করে, এবং এতে পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ মদত আছে এই দুর্নীতি চক্রটায়, কারণ এটাও কিন্তু প্রচুর টাকা পয়সা লেনদেনের একটা বিষয় ঘটে যায়। কি ধরো তুমি একটা বিহারি, তুমি বিহারে জন্মেছ, তুমি বিহারে বড় হয়েছো, তুমি বিহারের স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 12 পড়েছো, তুমি হিন্দি ভাষা ছাড়া কোনো ভাষা জানো না, তুমি পশ্চিমবঙ্গে কখনো ঢোকো নি, তুমি বাংলা ভাষা বলতে জানো না, পশ্চিমবঙ্গের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, বাট
তুমি যদি ভাটপাড়ায় বা টিকিয়াপাড়ায় বা রিসরায় বা সালকিয়াতে বা রানীগঞ্জে কোনো একটা, ঠিক আছে, তেওয়ারি পাণ্ডে স, ঠিক আছে, এটাকে দাঁড় করিয়ে যদি বলো যে এটা আমার মামা কাকা বাবা হয়, তাহলে তুমি ডোমিসাইল দাবি করতে পারো, পশ্চিমবঙ্গ কোটা দাবি করতে পারো, তুমি করতে পারো। এরকম একটা নিয়ম পশ্চিম ভারতের অন্য কোনো রাজ্যে চালু নেই, ডোমিসাইল বি বলে এটাকে। এবং এই ডোমিসাইল বি করে গত কয়েক বছর ধরে প্রতি বছর পশ্চিমবঙ্গের মেডিকেলে, পশ্চিমবঙ্গ মেডিকেলে প্রায় 4,500 থেকে 5,000 সিট রয়েছে, তার 500 করে সিট শুধু ডোমিসাইল বি এর এই ফ্রড ইউপি বিহারের এই বদমাইশগুলো নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এবছর এটা অনেক বেড়ে যাবে, তাহলে 15% তোমার অলরেডি অল ইন্ডিয়া কোটা ছেড়ে দিল ইউপি বিহার গুজরাট জালি করে। প্রতি বছর 10-15% ডোমিসাইল বিটা থাকে, এবার কাট অফটা ওদের বেড়ে গেছে বলে যে 10-15% আর 25-30% হয়ে যেতে পারে, মানে 50% সিট প্রায় তোমার এবছর বহিরাগতরা জালি কিছু লোক তারা ডাক্তারি সিটগুলো পশ্চিমবঙ্গে ছেড়ে দেবে অলরেডি বেশ কিছু এই আর ফলস ডোমিসাইল তো এমন হয়ে ডোমিসাইল সব ক্ষেত্রে আগে থেকে বানিয়ে রাখে, এটা ডাক্তারি রেট একটা পেয়েছে এইবার তোরা পাতা লাগাও কার ডোমিসাইল বানতা, এরকম ফেসবুকে হোয়াটসঅ্যাপে নানারকম ঘুরছে, প্যাকেজ বেরিয়ে গেছে 30 লাখ টাকা এই এসডিওকে কেন্দ্র করে, বিশেষ যেখানে এই যে হিন্দুস্তানিরা অসংক্রামিত হয়ে গেছে যেসব জায়গাগুলো, ঠিক আছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কিছু এলাকা, ভদ্রেশ্বর, তোমার রিসরা, মানে এই যেখানে মিউনিসিপ্যালিটিগুলো আর বাঙালির হাতে নেই, ঠিক আছে, ওই সব জায়গায় এই যে একটা কাউন্সিলরের সই এই ওই পুরো সিস্টেমটা ভাইয়া সিস্টেম। এবং তারপরে এসডিও অফিসে কোনো একখানা বিভীষণ করে একটা বাঙালি আমলাকে ব্যাপারে ক্লার্ক কেউ একখানা যে কিনা ওটা করে দিচ্ছে, এই জিনিসটা চলছে। ডোমিসাইল বি বাতিল করতে হবে, অন্য কোনো রাজ্যে এই সিস্টেম নেই, বাংলা পক্ষ বারবার লড়েছে, বাংলা পক্ষ যে লড়েছে তার অভিজ্ঞতাটা বলি, আমরা স্বাস্থ্যভবনে অভিযান করেছিলাম, সেখানে যে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন সে বলছে সত্যি এটা বিরাট সমস্যা এই ডোমিসাইল বিটা, সে বাঙালি, সে ওয়েস্ট বেঙ্গলের ক্যাডার, আইএস যে বসে আছে স্বাস্থ্য সচিব সেটা হচ্ছে বহিরাগত, না কেন ডোমিসাইল বি না থাকবে, ডোমিসাইল বি না থাকবে তো হবে এই হবে, মানে এটা তো গোল গোল কথা। তারপরে বুঝলাম, আমরা তখন বুঝলাম যে এই বহিরাগত আমলাগুলো এরা হচ্ছে চক্রের অংশ, এরা কোথাও না কোথাও ভাগ পায়, তাহলে তোর অত ইন্টারেস্ট কী, ঠিক আছে, ইউপি বিহার রাজস্থান থেকে লোক ঢুকছে, আবার জানো কিন্তু এরা না এদের নিজেদের হাত শক্ত করতেছে, এরা নিজেদের জাতিকে এতটা ভালোবাসে যে লুটের মালও ভাগাভাগি করে নিতেছে, এরা তো এই রাজ্যের না, রাজ্যে যা পায় লুটের মাল মনে করে, ঠিক আছে, যতগুলি বহিরাগত আমলা রয়েছে এরা লুটের মাল আবার আরও আয় তোরাও আয়, ঠিক আছে। কিন্তু আমি বলতে চাই, আমরা তো কোনো সচিব নির্বাচন করি না, আমরা তো নেতা মন্ত্রী এমএলএ নির্বাচন করি, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চুপ কেন, ঘটনাটা হচ্ছে উনি চুপ নয়, উনি প্র্যাকটিক্যালি দুবার প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন ডোমিসাইল বি বাতিল করা হবে, তাহলে কোথায় এটা কি মুখে মুখে, এটা কি মিডিয়াতে বাতিল হয়েছে, তার নোটিফিকেশন কোথায়, সেটা কোথায় হলো, বাতিল কোথায় হলো, মুখে, মানে ভয়ঙ্কর জিনিস, তাহলে কি এটা আইওয়াস হচ্ছে একখানা, হয় আইওয়াস হচ্ছে যে আমি মিডিয়াতে বলে দিলাম তারপরে ভুলে যাবে দুদিন পরে, কিংবা আরো ভয়ঙ্কর নেতা নেত্রীরা আইওয়াস দিয়ে থাকে এটা বড় কথা নয়, এটা বললো পরে ওটা কি হলো বোঝা যাবে, ওটা আরো ভয়ঙ্কর আমলারা ধরে নিচ্ছে যে নেত্রী ভুলে যাবে, ওদিনে অনেক কথাই বলে, তারপরে সেই পুষ্টটা দেবার কোনো কিছু নেই, মানে দেবার কেউ নেই, দেবার কোনো সংস্থা নেই, আমরা যখন বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছিলেন তখন বললাম তো কোনো রিটার্ন অর্ডার আসেনি, মুখ্যমন্ত্রী যখন পাবলিকলি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এটা করো ওটা করো বলে হয় না, সেগুলো রিটার্ন অর্ডার না ওরাল অর্ডার, মুখ্যমন্ত্রী কি এখন মুখ্যমন্ত্রী রিটার্ন অর্ডার দেবেন, মুখ্যমন্ত্রী কি মানে তো তুমি রিটার্ন অর্ডারটা বানিয়ে মুখ্যমন্ত্রী বলেছে ডোমিসাইল বি বাতিল হবে, ডোমিসাইল বি বাতিল হবার যে নির্দেশিকা সেটা তুমি টাইপ করে দিয়ে দাও মুখ্যমন্ত্রী সই করে দেবো, ওটাকে রিটার্ন অর্ডার বলে, তোমরা কি সেই রিটার্ন জিনিসটা বানিয়ে দিয়েছো, তাই কি মুখ্যমন্ত্রী বা টাইপ করবে সারাদিন বসে বসে রিটার্ন অর্ডার, আমরা আবার আন্দোলনে নামছি,
বাংলার ডোমিসাইল বিটা বাতিল করতে হবে। দেখো সর্বভারতীয় নিট যে পরীক্ষাটা এমনিতেই জানি, সেক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি নিট পরীক্ষা বাতিল করো, মানে এই এবারের পরীক্ষাটা বলে নয়, নিট ব্যবস্থাটাকে বাতিল করো। তোমরা রাজ্যের হাতে আবার জিনিসটা ফেরত চাই আমাদের, ঠিক আছে? তামিলনাড়ু চাইছে একই জিনিস, ঠিক আছে? কেরল চাইছে একই জিনিস, বেসিক্যালি গুজরাট ইউপি বিহার মানে যারা এই জালিটা করে তারা ছাড়া সকলে চাইছে আমি আমার রাজ্য জিনিস নিজের হাতে ফেরত চাই। কারণ আমাদের মেডিকেল কলেজ তো দিল্লির কোনো অনুদানে চলে না। আর জি করক, এনআরএস হোক, মেডিকেল কলেজ হোক, বর্ধমান মেডিকেল কলেজ হোক, বগুড়া সম্মিলনী হোক, মেদিনীপুর মেডিকেল কলেজ হোক, নর্থ বেঙ্গল হোক, কোনো কিছুই দিল্লির টাকায় চলে না, এই আমাদের করের টাকায় চলে। আমরা পয়সা দিয়ে মেডিকেল কলেজগুলো বানাবো, আমরা বলতে আমি শুধু কোনো দলের কথা বলছি না, পশ্চিমবঙ্গের মানুষ।